অনেক তো খেলে চিকেন রোল এগ রোল, এবার একটু নিজের স্বাদের বদল ঘটিয়ে ঘরেই বানিয়ে ফেলো এই দারুণ স্বাদের চিকেন স্প্রিং রোল। আর আজকের এই ভিডিওতে কিভাবে তোমরা খুব সহজেই ঘরে স্প্রিং রোল শীট তৈরি করতে পারবে সেটাও দেখানো হবে, তাই পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। পুর তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিচ্ছি রসুন কুচি, টুকরো করে কেটে রাখা বোনলেস মাংসের পিস, তোমাদের পছন্দের মতো যে কোনো সবজি, আমি এখানে ব্যবহার করেছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ। এরপর ওর মধ্যে দেবো নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই সব কিছুকে মাঝারি আছে খুব ভালোভাবে মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে। সব সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো চিলি সস, টমেটো সস আর সয়া সস, তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেবো। আর স্প্রিং রোল শীট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1.5 কাপ জল, অল্প তেল আর অল্প নুন। এরপর অল্প অল্প জল ঢেলে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেবো। আর তারপর ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে 2 স্পুন ব্যাটার দিয়ে চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড করে নেবো। তারপর একটা গরম জলের উপর কড়াইটা বসালেই দেখবে 2 মিনিট পরেই এটা আপনা আপনি কড়াই থেকে ছেড়ে আসছে, তখন এটা তুলে নিতে হবে, তাহলেই তোমাদের স্প্রিং রোল শীট গুলো একদম রেডি হয়ে যাবে। আর শীট গুলো যাতে একটার গায়ে একটা লেগে না যায় এর জন্য এটা রাখার সময় উপরে একটু ময়দা ছড়িয়ে দেবে। আমাদের প্রত্যেকটা শীট তৈরি হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা চিকেনের পুরটাই শীটের মধ্যে দিয়ে দেবো। আর ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ সেভাবে স্প্রিং রোল গুলোকে রোল করে নিতে হবে। আর ওই শীটটা তৈরি করতে যে ব্যাটারটা লেগেছে ওটা দিয়ে ওর মুখটা খুব ভালোভাবে রোল করে নেবো। এখানে দেখো আমি আরো একটা শীট রোল করে দেখাচ্ছি, এভাবেই প্রত্যেকটা শীট তৈরি করে নেবে। এই শীট গুলো কিন্তু অনেকদিন ধরে স্টোর করেও রাখা যায়, তাই নষ্ট হয়ে যাওয়ার কোনো রকমের চান্স নেই। তারপর আর কিছুই না, কড়াইয়ে মাঝারি তেল আর মাঝারি আছে প্রত্যেকটা স্প্রিং রোল গুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে তোমাদের দারুণ স্বাদের মুচমুচে আর ভীষণ ক্রাঞ্চি এই চিকেন স্প্রিং রোল। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এমন রেসিপির জন্য অবশ্যই হালকা ফুটি পেজটাকে ফলো করে নিও।